আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করব। তা কল্পনা প্রস্তুত কোনো ঘটনা নয়, নির্দয় পাষাণ হৃদয়ের অধিকারী এক বাবার ঘটনা। এটা এক হৃদয় বিদারক ঘটনা। এই বাবা প্রকৃতপক্ষে বাবা হওয়ার যোগ্যই রাখে না, তবু এরূপ একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তা বর্ণনা করেছেন এবং মানুষকে বলেছেন। এই ঘটনার পর তারা দীর্ঘজীবন জীবিতও ছিলেন। 50 বছর বয়সী এক বাবার এরূপ একটি হৃদয় বিদারক ঘটনা সুদানবাসীকে প্রত্যক্ষ করেছে। মেয়ের থেকে পরিত্রাণ পেতে বাবা এরূপ করেছে। ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। তাই এই ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। বন্ধুরা, ঘটনার সূচনা হয় যখন একটি মেয়ে প্রতিদিনের মতো তার বাবার ভেড়া চড়াতে মাঠে নিয়ে যায়। ঘটনার চক্রে একদিন মেয়েটি ভেড়ার পাল থেকে 4টি ভেড়া হারিয়ে ফেলে। এতে করে সে অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। মেয়েটি বাড়ি ফিরে এসে তার বাবাকে এই ব্যাপারে অবহিত করে। তা শুনে তার বাবা প্রচণ্ড রেগে গেলেন এবং মেয়েকে ধমক দিয়ে বললেন, আমার বাকি ভেড়াগুলো কোথায়? মেয়েটি বলল, হে বাবা, ভেড়াগুলো পাল থেকে হারিয়ে গিয়েছে, আমি সেগুলোর কোনো খোঁজ পাইনি। তা শুনে বাবা ক্রোধে অগ্নিশর্মা হয়ে মেয়েকে গালাগাল অপহার করতে লাগল এবং বলল, শীঘ্রই আমি তোকে তোর মৃত মায়ের কাছে পৌঁছাবো। এই বলে বাবা তার মেয়েকে হাত ধরে শাঁকা নিয়ে কূপের দিকে নিয়ে গেল। আপনাদেরকে বলে রাখি, এটা ছিল সুদানের একটি কূপ যা 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত ছিল। বাবা একটু দয়া না করে একটি কাঁটাযুক্ত ডাল দ্বারা মেয়েকে কূপের ভিতর ফেলে দিল। মেয়েটি বলল, আমি নিজেকে একটি অন্ধকার ও দুর্গন্ধময় কূপে অনুভব করলাম। কূপের ভিতরে কিছু ছোট গাছ, ঘাস ও কাদা এবং কিছু মাছও ছিল। আমি কান্না করে দিলাম এবং চিৎকার করে বাবাকে ডেকে বললাম, হে বাবা, আমাকে এই স্থান থেকে বের করে নিন। তার অন্তর ছিল পাথরের মতো শক্ত, বরং এর থেকে বেশি শক্ত। বাবা আমার ডাকে সাড়া দিলেন না। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং আমি অনুভব করলাম যে আমি আর বাঁচব না। আমার মৃত্যু বুঝি অনিবার্য। সেখানে কোনো আলো নেই, রোশনি নেই, নেই আহার করার মতো কিছু। ছোট বড় অজস্র সাপ দেখা যাচ্ছিল। বিভিন্ন রঙের বিচ্ছু আমাকে ঘিরে ধরল। গাছের ডালের সাহায্যে সেগুলোকে আমি আমার থেকে তাড়িয়ে দিচ্ছিলাম। আমি অনুভব করলাম আমি ক্ষুধার্ত, পিপাসার্থ। সেই মুহূর্তে আমার সামনে সাদা পোশাক পরিহিত একটি মানব আকৃতির প্রকাশ পেল। চেহারা দেখা যাচ্ছিল না, আর হাতে উঠে দুধবত্তি একটি পেয়ালা ছিল। সে আমার হাতে পেয়ালাটি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি কান্না করতে লাগলাম এবং আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম যেন তিনি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। মানুষ খেতে পারে এমন কোনো খাদ্য আমার কাছে ছিল না। আমি চরম অন্ধকার ও দুর্গন্ধময় বাতাসের ভিতরে অত্যন্ত দুঃখের সময়ের মধ্য দিয়ে 30 দিন বেঁচে থাকলাম। ওই লোকটি প্রতিদিন আমাকে উটের দুধ দিয়ে যেত, আমি তা পান করতাম। একদিন লোকটি আমার সামনে দাঁড়িয়ে বলল, এখানেই এটা তোমার শেষ খাবার, আগামীকাল একজন আগমন করবেন, তিনি তোমাকে এখান থেকে মুক্তি করবেন, আজকে শেষ দিন। প্রভাত হল, মেয়েটি কান্নাকাটি আর চিৎকার করেই যাচ্ছিল। এক যুবক ওই পরিত্যক্ত কূপের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকার শুনতে পেল। যুবকটি গ্রামবাসীকে জানালো যে এই কূপের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, তোমরা তাকে কূপ থেকে বের করো। গ্রামবাসী বলল, নিশ্চয়ই এটা ভুতুরে একটা কূপ, ভিতরে জিন শয়তান হতে পারে। যুবক বলল, এটা একটা মেয়ের আওয়াজ। অতঃপর গ্রামবাসী ওই আওয়াজ শোনার জন্য সেখানে গেল। যুবক কূপের কাছাকাছি গিয়ে প্রশ্ন করল, তুমি কি মানুষ নাকি জিন? মেয়েটি ভিতর থেকে বলতে লাগল, আল্লাহর শপথ, আমি মানুষ। আমি তোমাদের কাছে আশা করছি তোমরা আমাকে বাঁচাবে, আমি একটি মেয়ে। এখানে আমার আশেপাশে অসংখ্য সাপ বিচ্ছু। তারপর মেয়েটি ভিতর থেকে লোকদের তাকবীর ও তাহালিল ধ্বনি শুনতে পেল। কিছুক্ষণ পর লম্বা একটি রশি নিয়ে কূপের ভিতরে এক লোক নামল, তার নাম ছিল আব্দুল হাই। এরপর মেয়েটি বলল, অতঃপর লোকটি নেমে আমাকে খোঁজ করল, তিনি আমাকে কাঁটাযুক্ত লতা পাতার ভিতর থেকে পেয়েছেন। তিনি আমাকে তুলে নিলেন এবং ওই লম্বা রশি দিয়ে শক্তভাবে বেঁধে নিলেন। লোকটি বারবার বলতে লাগল, ইয়া লাতিফু, ইয়া আল্লাহ। লাল চক্ষু বিশিষ্ট কালো সাপগুলো আমাদের থেকে দূরে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। অবশেষে মেয়েটি সেই কূপ থেকে বের হল। সে প্রায় বস্ত্রহীন মতো ছিল।
এই দীর্ঘ সময় মাটি তার গায়ের পোশাক নষ্ট করে ফেলেছে। তার দেহ মাংস ছাড়া হাড্ডির মতো হয়ে গিয়েছিল। তার বেনিতে অসংখ্য কাটা লেগেছিল এবং চুলে কিছু বিচ্ছু আটকেছিল, কিন্তু এগুলো তাকে ধ্বংসন করেনি। তার শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল, যেন একটি দুর্গন্ধময় মৃত প্রাণী। তার দেহ শুকনো কাঠের মতো হয়ে গিয়েছিল। লোকেরা তাকে দুধ দিল, সে তা পান করতে পারছিল না। মেয়েটিকে দেখার জন্য মানুষজন সমাবেত হল। লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠলে সে নতুনভাবে বাঁচার শক্তি ফিরে পেল। মেয়েটি প্রশ্ন করল, আমার বাবা কোথায়? লোকেরা তাকে উত্তর দিল, তোমার সাথে কৃত অন্যায়ের কারণে তিনি জেলে আছেন। আর সে বলল, আমাকে প্রশাসনের কাছে নিয়ে যাও, আমি আমার বাবার মুক্তি চাইব। অবশ্যই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি চাইব তিনি তার স্ত্রী অর্থাৎ আমার সৎমা ও সন্তানের সাথে জীবনযাপন করুক। মেয়েটি যখন ছোট ছিল তখন সে ছিল তার বাবার স্নেহের শব্দ, মা। সে মায়ের জাতি, সর্বদাই সে স্নেহময়ী। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরও একটি ঘটনা বলছি, তো চলুন শুরু করি। বনি ইসরায়েল একজন মহিলা ছিলেন যিনি আল্লাহতালার নেক বান্দা ছিলেন। সে সবসময় যথাযথ চেষ্টা করত আল্লাহর একাত্মবাদের উপর আমল করার। মহিলাটির 9 মাস বয়সী একটি বাচ্চাও ছিল। একবার কোনো একটি কারণে মহিলাটির সফরে যাওয়া লাগে। মহিলাটি বাচ্চাটিকে নিয়ে একটি জঙ্গল অতিক্রম করছিল। আচমকা সেখানে একটি নেকড়ে চলে আসে। মহিলাটি যখন নেকড়েকে দেখল তখন সে দেখল যে নেকড়েটি তার উপর হামলা করতে আসছে। এটা দেখে মহিলাটি ঘাবড়ে যান এবং তার হাত থেকে তার ছেলে নিচে পড়ে যায়। বাচ্চাটিকে দেখে নেকড়েটা জলদি সেই বাচ্চাটাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মহিলাটি যখন দেখলেন যে নেকড়ে তার সন্তানকে মুখে তুলে নিয়ে যাচ্ছিল, তখন তার ভেতরে মাতৃত্ব জেগে ওঠে এবং সে কষ্টে আহ বলে চিৎকার দিয়ে ওঠে। যখন মহিলাটি চিৎকার দিয়ে ওঠে তখন হঠাৎ করে একটি যুবক জঙ্গলের পেছন থেকে হুট করেই নেকড়ের সামনে চলে আসে। নেকড়েটা আচমকা কাউকে সামনে দেখে ঘাবড়ে যায়, যার ফলে নেকড়েটি বাচ্চাটিকে মুখ থেকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যুবকটি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তার মায়ের কাছে তাকে তুলে দেয়। মহিলাটি জিজ্ঞেস করলেন, এ বান্দা, কে তুমি যে আমার বাচ্চাকে বাঁচালে? যুবকটি উত্তর দিল, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমাকে আল্লাহতালা তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। মহিলাটির চোখে পানি এসে যায়। সে জিজ্ঞেস করে, আমার কি এমন আমল রয়েছে যার জন্য আল্লাহ আমার সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছেন? যুবকটি বলল, একবার আপনি আপনার ঘরে বসে খাবার খাচ্ছিলেন, তখন সেখানে একটি ফকির খাবার চাইতে আসে, কিন্তু সে সময় ঘরে শুধু সেই খাবারটি ছিল যেটা তুমি খেতে বসেছিলে। তুমি ভাবলে আমি আল্লাহর বান্দাকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিব, এবং নিজের মুখে তুলতে যাওয়া খাবারটিও তাকে দিয়ে দিলে। ব্যাস, এই কারণে আল্লাহতালা তোমার সন্তানের হেফাজতের জন্য আমাকে পাঠিয়েছেন। এটা সত্য যে সাদকা মানুষের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে। এটাও সত্য যে যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাকে তার কয়েক গুণ বেশি দান করেন। আল্লাহ সদকা দানকারীকে দুনিয়া ও আখিরাতে অনেক পুরস্কার প্রদান করে থাকেন। আল্লাহতালা এমন এমন মাধ্যম দিয়ে সদকা দানকারীকে রিজিকের ব্যবস্থা করেন যা আমাদের কল্পনার বাইরে। আল্লাহতালার কাছে দোয়া রইল, আল্লাহ যেন তার দেওয়া রিজিক থেকে তার মাকলুকের উপর মন খুলে খরচ করার তৌফিক দান করেন, আর আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে এবং আমাদের কাজকে অন্যদের বদনজর থেকে, খারাপ লোকদের থেকে, শয়তানের থেকে, চতুর লোকদের খারাপ নজর থেকে হেফাজত করেন। আমিন। হে আল্লাহ, আমার অন্তরের কঠোরতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমরা আপনার কাছে নরম ও কোমল হৃদয় চাই। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে করুণা, সহানুভূতি ও কোমলতায় ঢেলে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পৃথিবীর দয়াশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আমাদের প্রতি দয়া করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে উত্তম চরিত্রের সুবাসে সুবাসিত করুন, আমাদেরকে মন্দ স্বভাব থেকে দূরে রাখুন। কেননা সুন্দর চরিত্র অর্জন ও মন্দ স্বভাব থেকে আপনি আমাদেরকে দূরে রাখতে পারেন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার জিকির ও কৃতজ্ঞতা আদায় করা এবং উত্তমভাবে আপনার ইবাদত করতে সাহায্য করুন। হে পরম করুণাময়, আপনি আমাদেরকে উত্তম সমাপ্তি ও বিনা হিসাবে সর্বোচ্চ জান্নাত দান করুন। আল্লাহতালা মহান ও সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বজ্ঞ। হে আল্লাহ, আপনি আমাদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। আপনারা সবাই ভালো থাকবেন
নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।